এগুটপুর খবর লক্ষিমপুরত নতুন জেলা আয়ুক্ত হিসাবে যোগদান করিব IAS হাইলিঙ্গে গায়ত্রী দেবী দাসে। লক্ষিমপুরের বর্তমান উপায়ুক্ত সুমিত হত্যাবলক কামরূপ মেট্রো জেলা আয়ুক্ত হিসাবে নিযুক্তি। লক্ষিমপুরের নতুন জেলা আয়ুক্ত হাইলিঙ্গে গায়ত্রী দেবী দাস 2019 চনের IAS কেডার। ইয়ার পূর্বে সরকারের বিত্তীয় বিভাগের যুটিয়া সঞ্চালকর পদত মকরল আছে। লক্ষিমপুরের দ্রুত উন্নয়নের বর্তমান জেলা আয়ুক্ত সুমিত হত্যাবনে বহু চেষ্টা করেছিল। সুমিত হত্যাবন আর বিধায়ক মানব ডেকার চেষ্টাত লক্ষিমপুর চলি আছে প্রায় 2,000 কোটি টাকার ব্যয় সাপেক্ষে উন্নয়নের কাম। আশা করা হয়েছে নতুনক লক্ষিমপুরের জেলা আয়ুক্তর দায়িত্ব লবলকিয়া IAS বিষয়া হাইলিঙ্গে গায়ত্রী দেবী দাসে উন্নয়নের প্রকল্পব সম্পূর্ণ করার ত্বরান্বিত পদক্ষেপ লব। ব্যুরো রিপোর্ট লক্ষিমপুর টুডে। এগুটপুর খবর লক্ষিমপুরত নতুন জেলা আয়ুক্ত হিসাবে যোগদান করিব IAS হাইলিঙ্গে গায়ত্রী দেবী দাসে। লক্ষিমপুরের বর্তমান উপায়ুক্ত সুমিত হত্যাবলক কামরূপ মেট্রো জেলা আয়ুক্ত হিসাবে নিযুক্তি। লক্ষিমপুরের নতুন জেলা আয়ুক্ত হাইলিঙ্গে গায়ত্রী দেবী দাস 2019 চনের IAS কেডার। ইয়ার পূর্বে সরকারের বিত্তীয় বিভাগের যুটিয়া সঞ্চালকর পদত মকরল আছে। লক্ষিমপুরের দ্রুত উন্নয়নের বর্তমান জেলা আয়ুক্ত সুমিত হত্যাবনে বহু চেষ্টা করেছিল। সুমিত হত্যাবন আর বিধায়ক মানব ডেকার চেষ্টাত লক্ষিমপুর চলি আছে প্রায় 2,000 কোটি টাকার ব্যয় সাপেক্ষে উন্নয়নের কাম। আশা করা হয়েছে নতুনক লক্ষিমপুরের জেলা আয়ুক্তর দায়িত্ব লবলকিয়া IAS বিষয়া হাইলিঙ্গে গায়ত্রী দেবী দাসে উন্নয়নের প্রকল্পব সম্পূর্ণ করার ত্বরান্বিত পদক্ষেপ লব। ব্যুরো রিপোর্ট লক্ষিমপুর টুডে।